আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আজকে এই ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করা হয়। তো ইনকাম ট্যাক্স নিয়ে আমরা যখন কাজ করব, আমাদের প্রথমে ইনকাম ট্যাক্স সম্পর্কিত কিছু তথ্য জেনে নেওয়া আবশ্যক এবং এটা আমাদেরকে জানতেই হবে। প্রথম হচ্ছে ট্যাক্স পিরিয়ড বা ট্যাক্সের সময়কাল। ট্যাক্স সাধারণত 1 জুলাই থেকে 31 জুন পর্যন্ত 1 বছরের জন্য দেয়া হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে আমরা যদি ধরি 1 জুলাই 2022 তারিখ থেকে আমরা শুরু করি, তাহলে এটা পরবর্তী বছরের 31 জুন পর্যন্ত এটাকে ট্যাক্সের সময়কাল বিবেচনা করা হবে, অর্থাৎ মাঝখানে 1 বছরের সময়টা থাকবে। ইনকাম ট্যাক্সের কিছু থ্রেশহোল্ড থাকে, তবু এটা সাধারণত সরকারি প্রজ্ঞাপনে পাওয়া যায়, আয়কর বিষয়ক প্রজ্ঞাপনে পাওয়া যায়। তো বর্তমানে যে লেটেস্ট যে থ্রেশহোল্ডটা আছে সেটা হচ্ছে 3 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে 0 ট্যাক্স, অর্থাৎ কারণ আয় যদি 3 লক্ষ টাকা পর্যন্ত হয় তাহলে সেক্ষেত্রে ট্যাক্স আসবে 0 ট্যাক্স বা 0 ট্যাক্স। এই 3 লক্ষ টাকার উপরে পরবর্তী 1 লক্ষ টাকা পর্যন্ত যদি কারো আয় হয় সেই আয়ের উপরে 5% ট্যাক্স ধার্য হবে। এর পরবর্তী 3 লক্ষ টাকার জন্য আয় করলে 10% ট্যাক্স, তার পরবর্তী 4 লক্ষ টাকা পর্যন্ত আয় করলে 15% ট্যাক্স, এর পরবর্তী 5 লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে 20% ট্যাক্স, এবং এর পরে অবশিষ্ট পরিমাণ অর্থের জন্য 25% ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। এছাড়াও রয়েছে ব্যক্তিগত লেভেলের থ্রেশহোল্ড, যেমন সাধারণ করদাতাদের জন্য বর্তমানে 3 লক্ষ টাকা পর্যন্ত হচ্ছে 0 ট্যাক্স ধরা হয়, মহিলা করদাতাদের জন্য 3.5 লক্ষ টাকা পর্যন্ত 0 ট্যাক্স ধরা হয়। করদাতা যদি প্রতিবন্ধী হন সেক্ষেত্রে 4.5 লক্ষ টাকা পর্যন্ত 0 ট্যাক্স বিবেচনা করা হয়, আর মুক্তিযোদ্ধা করদাতাদের জন্য এটা 4.75 লক্ষ টাকা পর্যন্ত বিবেচনা করা হয়। এখন আমি দেখাবো আপনাদেরকে যে 4টি সহজ ধাপের মাধ্যমে আমাদের যে ইনকাম ট্যাক্স বা আয়কর সেটার বেসিক ক্যালকুলেশনটা করা সম্ভব। তো প্রথম যে ধাপ সেটাতে আমরা প্রথমে নির্ধারণ করব মোট করযোগ্য আয়। মোট করযোগ্য আয় নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে ব্যক্তির মূল বেতনকে 14 দিয়ে গুণ করতে হবে। এক্ষেত্রে 12 মাসের বেতন ধরা হয় এবং 2 মাসের ঈদ বোনাস অথবা উৎসব ভাতা ধরা হয়। এই 12 আর 2 মাস যোগ করলে 14 মাসের বেসিক দিয়ে আমরা গুণ করলে মোট করযোগ্য আয় নিরূপিত হবে। যেমন আমাদের উদাহরণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ধরেছি বাংলাদেশে যারা ডেপুটি সেক্রেটারি তাদের বেতন হচ্ছে 71,200 টাকা সর্বোচ্চ বেতন। তো আমাদের উদাহরণে যদি আমরা ধরি ব্যক্তির বেতন যদি হয় 71,200 টাকা, তাহলে তার মোট করযোগ্য আয় হিসাব করতে হলে আমাদেরকে 71,200কে 14 দিয়ে গুণ করতে হবে, তার মাধ্যমে আমরা পেলাম 9,96,800 টাকা। এই টাকা হলো মোট করযোগ্য আয়। এখান থেকে আমরা এখন এক্স্যাক্টলি কত টাকা তাকে ট্যাক্স দিতে হবে এইটা আমরা হিসাব করে বের করব। আমরা আগেই জানি যে ট্যাক্স ক্যালকুলেশনের সূত্র হচ্ছে প্রথম 3 লক্ষ টাকার জন্য 0 ট্যাক্স, পরবর্তী 1 লক্ষ টাকার জন্য 5%, এর পরবর্তী 3 লক্ষ টাকার জন্য 10%, তার পরবর্তী 4 লক্ষ টাকার জন্য 15% এবং পরবর্তী 5 লক্ষ টাকার জন্য 20%, এবং এরপরে যদি থাকে অবশিষ্ট সে টাকার উপরে 25% হারে ট্যাক্স ক্যালকুলেশন করা হয়ে থাকে। আমাদের উদাহরণে যে ভদ্রলোকের আমরা বেতন ধরেছি 71,200 টাকা এবং তার মোট করযোগ্য আয় দাঁড়িয়েছে 9,96,800 টাকা, তার ট্যাক্সের ক্যালকুলেশন হবে মোট ট্যাক্স = 0+5,000 যোগ 30,000 যোগ 44,400। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম 3 লক্ষ টাকার উপর 0 ট্যাক্স,
পরবর্তী 3 লক্ষ 1 লক্ষ টাকার জন্য 5% হারে 5,000 টাকা, এরপরে 3 লক্ষ টাকার উপর 10% অর্থ 30,000 টাকা, আর এর বাকি টাকার উপরে 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকার উপরে 15% অর্থাৎ আমাদের যে বাকি অ্যামাউন্ট থাকে তার উপরে 15% হারে আসে 44,400 টাকা, মোট হচ্ছে 79,800 টাকার মতো। এইভাবে আমরা পেয়ে গেলাম মোট ট্যাক্স। এখন আপনারা জানবেন যে যে কোনো ব্যক্তি তার মূল আয়ের 25% টাকা আবার বিনিয়োগ করতে পারে, তার মানে হলো তার অনুমোদিত বিনিয়োগের পরিমাণ হচ্ছে এই উদাহরণে আমরা দেখি 9,96,800 টাকার উপরে 25% অর্থাৎ 2,50,000 টাকার মতো তার সে বিনিয়োগ করতে পারে, এবং বিনিয়োগের উপর রেয়াত দেওয়া হয়, সরকার কর্তৃক রেয়াত দেওয়া হয়। আমরা পেয়ে যাচ্ছি বিনিয়োগকৃত অর্থের উপরে মোট 15% রেয়াত সরকার দিয়ে থাকে, তার মানে হচ্ছে 2,50,000 টাকার উপরে 15% যদি আমরা রেয়াত ক্যালকুলেশন করি তাহলে আসবে 37,500 টাকা। এখন আমরা বের করব চতুর্থ ধাপে মোট প্রদেয় ট্যাক্স, অর্থাৎ এক্স্যাক্টলি কত টাকা তাকে তার ট্যাক্স আসলো, তার মানে হচ্ছে মোট প্রদেয় ট্যাক্স সমান হচ্ছে মোট ট্যাক্স থেকে মোট রেয়াতকে বিয়োগ করতে হবে, তার মানে হচ্ছে আমরা মোট ট্যাক্স পেয়েছিলাম 79,800 টাকা আর মোট রেয়াত পেয়েছিলাম 37,500, এই দুইটাকে যোগ করলে আসে 41,900 টাকা। এটা হচ্ছে এই উদাহরণের যে ভদ্রলোকের আমরা ট্যাক্স ক্যালকুলেশন করলাম তার মোট প্রদেয় ট্যাক্স, এটাই তাকে পরিশোধ করতে হবে 41,500 টাকা। কিন্তু যদি ব্যক্তির একটি 1500 cc গাড়ির মালিক হয় সেক্ষেত্রে তার পরিশোধিত ট্যাক্স কমে যাবে, কারণ আমরা জানি 1500 cc বা তার কম গাড়ির ক্ষেত্রে AIT দেওয়া হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স বা অগ্রিম ইনকাম ট্যাক্স, তার মানে তার মোট ট্যাক্স এসেছিল 41,500 টাকা, এক্ষেত্রে এ থেকে AIT বিয়োগ হবে। অ্যাডভান্স ইনকাম ট্যাক্স সাধারণত 1500 cc গাড়ির জন্য দেওয়া হয় 25,000 টাকা, এই 41,500 থেকে 25,000 বিয়োগ করলে আমরা পেয়ে গেলাম 16,900 টাকা। তার মানে ভদ্রলোক যদি একটি গাড়ির মালিক হন 1500 cc, তার মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে ফেললে তাহলে তাকে আর দিতে হবে বাকি 16,900 টাকা, এটা হচ্ছে তার ইনকাম ট্যাক্স। কিন্তু যদি এই ভদ্রলোকের একটি ব্যক্তিগত গাড়ি থেকে 1500 cc বেশি, সেক্ষেত্রে তার ট্যাক্স আসবে 41,500 মাইনাস 50,000, কারণ 1500 cc ঊর্ধ্বে গাড়ির জন্য 50,000 টাকা AIT বা অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া হয়, সেক্ষেত্রে তার যে ট্যাক্স দিতে হবে সেটা নেগেটিভ একটা ফিগারে আসে, -8,500 টাকা। এই ক্ষেত্রে যদি মাইনাস এসে যায় সেক্ষেত্রে সরকার কর্তৃক একটা ফিক্সড একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা হচ্ছে সর্বনিম্ন যে টাকাটা ট্যাক্স আসে সেটা হচ্ছে 5,000 টাকা সরকার কর্তৃক নির্ধারিত, সেই টাকা দিতে হবে। তার মানে আমরা আমাদের এই উদাহরণ থেকে দেখলাম তিনটা দৃশ্য আসতে পারে আমাদের সামনে। যদি কোনো একজন সরকারি কর্মকর্তা যার বেতন হলো 71,200 টাকা, তার যদি নিজস্ব কোনো যানবাহন না থাকে, মালিকানাধীন যানবাহন না থাকে, তাহলে তার মোট ট্যাক্স আসবে 79,800 টাকা -37,500 মানে 41,900 টাকা। আর একই ব্যক্তির যদি একটি 1500 cc অথবা তার কম সিসির গাড়ি থাকে তাহলে তাকে ট্যাক্স পরিশোধ করতে হবে 41,900 টাকা থেকে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 25,000 বিয়োগ করে 16,900 টাকা। আরেকটা দৃশ্য হতে পারে এরকম যে ওই একই ব্যক্তির কাছে যদি 1500 cc বেশি একটি গাড়ি থাকে তাহলে তার যে পরিশোধিত ট্যাক্স সেটার পরিমাণ দাঁড়াবে 41,900 থেকে 50,000 টাকা ম্যানেজ করে, তো এক্ষেত্রে 8,100 টাকার মতো আসে। তো আমরা জানি যে নেতিবাচক ট্যাক্স যদি আসে, নেগেটিভ ফিগার যদি আসে, সেক্ষেত্রে সর্বনিম্ন পরিশোধিত ট্যাক্স হচ্ছে 5,000 টাকা, যেটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত। তো এইভাবে আমরা 4টা সহজ ধাপে কীভাবে একজন ব্যক্তির ট্যাক্স হিসাব করতে হয় আমরা আপনাকে এটা করে দেখালাম। আশা করছি এখন আপনি আপনার ট্যাক্স
সহজেই গণনা করতে সক্ষম হবেন এবং এই চারটি সহজ ধাপ অনুসরণ করে আপনি নিজের ট্যাক্স নিজেই গণনা করুন। আমরা আপনাকে সেক্ষেত্রে উৎসাহ দিচ্ছি। আজকের এই ক্লাসটি এখানে শেষ করছি। ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ।